রাজ্যের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। এবার কৃষি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, কৃষি পরিকাঠামো তহবিল কৃষির বৈপ্লবিক উন্নয়ন ঘটাচ্ছে। প্রকল্পটি নিয়ে রাজ্য স্তরে মনিটরিং কমিটি গড়া হয়েছে। চলতি বছর 31 জানুয়ারি নবান্নে বিভিন্ন জেলাকে নিয়ে প্রকল্পটি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। ইতিমধ্যে প্রকল্পটি জেলায় জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। শিলিগুড়ির কাছে কাওয়াখালী বিশ্ববাংলা শিল্পীহাটে উত্তরবঙ্গ বিজনেস মিটে কৃষি দপ্তরের প্রধান সচিব জানান, কৃষি পরিকাঠামো বিকাশে 46 কোটি টাকার প্রকল্প, প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ হিসেবে স্বল্প সুদে দেওয়া হয়, কৃষকদের সহায়তা করতে রাজ্য সরকার সজাগ, কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পে হিমঘর প্যাক হাউস তৈরি হচ্ছে, সরকারি সহায়তা আর প্রকৃতির অকৃপণ বৃষ্টির ফলে এবার রেকর্ড পাটের ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা, বাড়তে পারে ধানের ফলন। মানে বৃষ্টি যদি হয় তাহলে মেশিন দিয়ে পানি দেওয়া হয় না, ডিজেল খরচা মেশিন খরচাটা বেঁচে যায় একটু, এটাই লাভ। ধান তো এখন লাগানো হয়েছে, আগে কি হবে না হবে ভগবানই জানে, আল্লাহই জানে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই প্রসেসে যা পাট আছে, পাট মোটামুটি ঠিকই হয়েছে। ফলন বাড়লেই কৃষি অর্থনীতির গতি বাড়বে, উত্তরবঙ্গের আর্থসামাজিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। পাটের মতো নগদ শস্যের উৎপাদনের দিকে চাষিদের ঝোঁক বেড়েছে। আগে মহাজনদের দাদন নিতে হতো, এখন সরকারি সহজ শর্তে ঋণ থেকে পরিকাঠামো সৃষ্টি, সবেতেই এই বাংলা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। ভালোই বৃষ্টি হয়েছে, যা হয়েছে পরে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে ওই যে ধান লাগানো হলো আপনার, ওই যে আগে মেশিন দিয়ে জল দিয়েছিলাম, দিয়ে ধান লাগাইছিলাম, এখন কিন্তু এই যে বৃষ্টি হয়ে আমার পাট সাট এইগুলো যে আছে এইগুলোতে ভালো পাকানো হয়েছে। এখন কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে 2 কোটি টাকার প্রজেক্ট গড়তে সহজেই মিলছে ব্যাংক ঋণ। এজন্য কোনো রকম কোল্যাটারাল সিকিউরিটি ক্রেডিট গ্যারেন্টি প্রয়োজন হচ্ছে না। সুদে 3% অনুদান মিলছে, তা 7 বছর পর্যন্ত পাওয়া যাবে। বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য ও ভর্তুকি কৃষির মানোন্নয়নে উৎপাদনকে বেশ গতি দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে সুব্রত কান্তি বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।